মোট সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে প্রথম দফা এগারোই এপ্রিল ভোট দ্বিতীয় দফার ভোট উনিশে এপ্রিল তৃতীয় দফার ভোট হবে তেইশে এপ্রিল চতুর্থ দফার ভোট উনত্রিশে এপ্রিল পঞ্চম দফার ভোট ছয়ই মে ষষ্ঠ দফার ভোট বারোই মে সপ্তম দফার ভোট উনিশে মে প্রথম দফার ভোট কুড়িটি রাজ্যে একানব্বইটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায় ভোট তেরোটি রাজ্যে সাতানব্বইটি কেন্দ্রে ভোট হবে তৃতীয় দফার ভোট চোদ্দটি রাজ্যে একশো পনেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে চতুর্থ দফায় ভোট নটি রাজ্যে একাত্তরটি কেন্দ্রে ভোট হবে পঞ্চম দফার ভোট সাতটি রাজ্যে একান্নটি কেন্দ্রে ভোট হবে ষষ্ঠ দফার ভোট সাতটি রাজ্যে উনষাটটি কেন্দ্রে ভোট হবে সপ্তম দফার ভোট হবে আটটি রাজ্যে আটান্নটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এছাড়াও সিঙ্গেল ফেস রয়েছে মোট বারোটি রাজ্য এই বারোটি রাজ্যর মধ্যে রয়েছে অন্ধ্র অরুণাচল প্রদেশ গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ কেরালা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড পাঞ্জাব সিকিম তেলেঙ্গানা তামিলনাড়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দমন দিউ লাক্ষাদ্বীপ দিল্লি পঞ্জিতারি চণ্ডীগড় প্রথম দফায় ভোট হতে চলেছে অন্ধ্রপ্রদেশে বাইশ অরুণাচল প্রদেশ দুই অসম পাঁচ বিহার চার ছত্তিশগড় এক জম্মু কাশ্মীর দুই মহারাষ্ট্রে সাত মণিপুর এক মিজোরাম এক নাগাল্যান্ড এক উড়িষ্যা চার সিকিম এক তেলেঙ্গানা সতেরো ত্রিপুরা এক উত্তরপ্রদেশ সাত উত্তরাখণ্ড পাঁচ পশ্চিমবঙ্গ দুই সর্বমোট একুশ দ্বিতীয় দফার ভোট হবে আসামে পাঁচটি বিহারে পাঁচটি ছত্তিশগড়ে তিনটি ত্রিপুরায় একটি কর্ণাটকে চোদ্দটি মহারাষ্ট্রে দশটি মণিপুরে একটি উড়িষ্যা পাঁচটি তামিলনাড়ু উনচল্লিশটি উত্তরপ্রদেশ আটটি পশ্চিমবঙ্গ তিন পন্ডিচারি এক তৃতীয় দফার ভোট অসমে হবে চারটি বিহারে পাঁচটি ছত্তিশগড় সাতটি গুজরাটে ছাব্বিশটি গোয়া দুটি জম্মু কাশ্মীর একটি কর্ণাটক চোদ্দোটি কেরলা কুড়িটি মহারাষ্ট্র চোদ্দোটি উড়িষ্যা ছটি উত্তরপ্রদেশ দশটি পশ্চিমবঙ্গ পাঁচটি দাদার নাগার হাভেলি একটি দমন দিউ একটি চতুর্থ দফায় ভোট বিহার পাঁচটি জম্মু কাশ্মীর একটি ঝাড়খণ্ড তিনটি মধ্যপ্রদেশ ছটি মহারাষ্ট্র সতেরোটি উড়িষ্যা ছটি রাজস্থান তেরোটি উত্তরপ্রদেশ তেরোটি পশ্চিমবঙ্গে আটটি পঞ্চম দফায় ভোট বিহার পাঁচটি জম্মু কাশ্মীর দুটি ঝাড়খণ্ড চারটি মধ্যপ্রদেশ সাতটি রাজস্থান বারোটি উত্তরপ্রদেশ চোদ্দোটি পশ্চিমবঙ্গ সাতটি ষষ্ঠ দফায় ভোট বিহার আটটি হরিয়ানা দশটি ঝাড়খণ্ড চারটি উত্তরপ্রদেশ চোদ্দোটি পশ্চিমবঙ্গে আটটি দিল্লি সাতটি সপ্তম দফার ভোট বিহার আটটি ঝাড়খণ্ড তিনটি মধ্যপ্রদেশ আটটি পাঞ্জাব তেরোটি পশ্চিমবঙ্গ নটি ছত্তিশগড় একটি উত্তরপ্রদেশ তেরোটি হিমাচল প্রদেশ চারটি সাত দফাটিই ভোট পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ ও বিহারে জম্মু কাশ্মীরে এখনই বিধানসভা নির্বাচন নয় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর তিনজন স্পেশাল অফিসার রাখা হবে তারা হলেন নূর মোহাম্মদ ও এস এ গিল ও বিনোদ জোশী লোকসভা ভোটের সঙ্গে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উড়িষ্যা সিকিম বিধানসভা নির্বাচন হবে এগারো মিলিয়নের বেশি মানুষ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত থাকবে সব উপনির্বাচন একসঙ্গেই হবে দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনে বিভিন্ন ফল হচ্ছে ইভিএম কে করা হবে কেন সুনীল আরোরা সাত দফায় ভোট হবে লোকসভা নির্বাচন এগারোই এপ্রিল ভোট শুরু হবে চলবে উনিশ পর্যন্ত সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গ আজ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা